وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عملي، وإن فسدت فسد سائر عملي. رواه طبراني أوسط بإسناد حسن. ঝাড়খণ্ড প্রদেশের অন্তর্গত পাকুড় জেলাধীন জানকীনগর পুরাতন জামে মসজিদ এর পাশে সাততম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ফজিলাতুস শায়খ জনাব মাওলানা আবু তাহের সালাফি হাফেদাহুল্লাহ আলোচনা করেছেন বিদগ্ধ ওলামায়ে কেরাম, তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি যাদেরকে আমি আমার উস্তাদ তুল্য মনে করি, শেখ বদরুদ্দোজা নাদবি হাফেদাহুল্লাহ, শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেদাহুল্লাহ, আরও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, উপস্থিত যুবক ও তরুণ ভাইয়েরা, উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব এবং আদায় না করার পরিণাম। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এইরকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, এরকম একটি বৈঠক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ। যে বৈঠকে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিসের দার্স পেশ করা হবে, কোরআন এবং সহি সুন্নাহ আলোচনা পর্যালোচনা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, এরকম বৈঠকের অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তন্মধ্যে তাবারানি আওসাতের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ একত্রিত হয় আল্লাহকে স্মরণ করে, এই বৈঠকে যারা উপস্থিত রয়েছেন, আলোচনা যখন শেষ বা বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আসমান থেকে একটা আহ্বান জানানো হয়, আসমান থেকে ডাক দেওয়া হয়, বলা হয় কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো দাঁড়াও, মানে এখন যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। তোমাদের যে পাপ ছিল এই পাপগুলো ক্ষমা হয়ে গেছে, এখন উঠো যাও। মূলত সাগিরা পাপগুলোকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা বলা হয়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানিয়ে বলা হয়, ফকদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে। প্রথমত পাপগুলো ক্ষমা হয়ে গেছে, দ্বিতীয়ত পাপগুলো নেকিতে পরিণত হয়েছে, বিধায় এখন উঠো যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হয় বৈঠকের মানুষগুলোকে, যে কুমু তোমরা দাঁড়াও, ডাক দিয়ে বলা হয় কুমু তোমরা দাঁড়াও। তাহলে লোকগুলো কি অবস্থায় ছিল আমি মনে হয় বোঝাতে পারলাম, আমার কথা বুঝতে পারছেন তো, বোঝা যাচ্ছে তো? তাহলে লোকগুলো কি অবস্থায় ছিল? জি, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয় কুমু তোমরা দাঁড়াও, মাগফুর আল্লাহ কুমু, ক্ষমা হয়ে গেছে। তাহলে লোকগুলো কি অবস্থায় ছিল? বসেছিল। দাঁড়ানো ব্যক্তিকে নতুন করে দাঁড়ানোর কথা বলার প্রয়োজন হয় না, তাহলে বসা মানুষগুলোকে দাঁড়ানোর কথা বলা হয়েছে। হাদিসে স্পষ্ট বোঝা যায় যে এই রকম ফজিলত পাওয়ার জন্য বা মাহফিলের একটা আদব শিষ্টাচারিতা হলো বসে আলোচনা শোনা, ইঙ্গিত পাওয়া যায় হাদিসটিতে। যদি জায়গা না থাকে, কোনোভাবে সম্ভব নয়, তাহলে তো ভিন্ন কথা, ওজোর আছে। বিধায় আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ জানাবো, আমরা এই হাদিসের আলোকে এই ফজিলতটা নিতে চাই, আমরা একটু বসে যাব, যেহেতু জায়গা আছে, ওই সাইড দিয়ে গিয়ে পিছনে জায়গা আছে, দেখা যাচ্ছে, বিধা আপনি একটু বসে যাবেন, যারা দাঁড়িয়ে আছে বসে যাবেন, কেবলমাত্র দাঁড়িয়ে থাকবেন তারাই যারা দায়িত্ব পালন করছেন, যারা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন তারা দাঁড়িয়ে থাকবেন, অন্যরা বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। কোরআন এবং সহি হাদিস মানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেজাজটাকে অনুকূলে করে দিন, আমাদের অন্তরটাকে নরম করে দিন মেনে নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে, আজকের এই দিনী বৈঠককে আপনার আমার সকলের জন্য পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আলোচনা করি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, যেটি বিজ্ঞাপনে আলো দেওয়ায় রয়েছে, সালাতের গুরুত্ব, ত্যাগকারীর ভয়াবহতা। তো চলুন, সালাতের বিভিন্ন দিক রয়েছে, সালাতের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন দিক নয় একটা সাইড নিয়ে আমরা কথা বলি, গুরুত্ব
এবং ত্যাগ করার ভয়াবহতা নেই। দেখুন সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতের জগতে যতগুলো ইবাদত রয়েছে তন্মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হচ্ছে সালাত। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে হাদিসটি তাবারানী মুজামুল আওসাতের মধ্যে বর্ণিত হয়েছে 1859 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার প্রথম যেটি হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। সালাতের হিসাব প্রথম নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সায়রু আমালি। যদি সালাত ঠিক হয় সালাত শুদ্ধ হয় তাহলে অন্যান্য আমলগুলো ঠিক হবে, সহজ হয়ে যাবে, গ্রহণের ক্ষেত্রে, কবুলের ক্ষেত্রে। ওয়াইন ফাসাদাত আর সালাত যদি ফাসেদ হয়, ত্রুটিপূর্ণ হয়, তো ফাসাদ আসায়র আমালি অন্যান্য আমলগুলোও তার ত্রুটিপূর্ণ হবে। তাহলে সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ম্যান্ডেট, মাপকাঠি, মানদণ্ড যা অন্যান্য ইবাদত গ্রহণ হওয়া না হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য ইবাদতগুলো গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে ইবাদতটি সেই ইবাদতটির নাম হচ্ছে সালাত, যার জন্য সালাতের হিসাবটাই প্রথমে নেওয়া হচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সালাতের অনেক গুরুত্বের কথা বলেছেন। যেমন আমাদের জানা প্রসিদ্ধ একটি কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন 82 জায়গায়। ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু আয়াত নিয়ে আসলে তা 82 ক্রস করে, 82 পার হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস যদি খেয়াল করি, শুধু বলে রাখি জানার স্বার্থে, যে হাদিসটি বললাম তাবারানী আওসাতে, ওই হাদিসের মধ্যে একটা কথা বলা হয়েছে ফাইন সলুহাত সলুহা লাহু সায়রু আমালি। সালাত যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক, মানে সালাত পড়লেই হবে না, সালাতটা কি করতে হবে, সঠিকভাবে পড়তে হবে। সালাত শুধু পড়লেই নয়, সালাতটা সঠিকভাবে পড়তে হবে, বিশুদ্ধভাবে পড়তে হবে। কোরআন মাজিদে সালাত 82 জায়গায় বলা হলো সালাত আদায় করার কথা ডাইরেক্ট ভাবে, আর 86 জায়গায় বলা আছে সঠিকভাবে পড়ার কথা। সঠিকভাবে সালাত শুদ্ধভাবে সঠিকভাবে আমল করার কথা, শুধু সালাত নয় আমলটা সঠিক করে করো, এই কথা কোরআন মাজিদে 86 জায়গায় বলা হয়েছে। তাহলে সালাত একটা গুরুত্বপূর্ণ আমল। আমলের জগতে সালাত যতবার পড়তে বলা হয়েছে, যত আয়াতে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি নির্দেশ দেওয়া হয়েছে সঠিক করে পড়ার, মানে আমলটা সঠিক করার, তার চেয়ে বেশি জায়গায় বলা হয়েছে। আমরা অনেক মানুষ সালাত আদায় করি কিন্তু সঠিক না বেঠিক এই এই দিকে আমাদের দৃষ্টিভঙ্গি নেই। তো সেটি আজকে আমার বিষয় নয়, যে বিষয়ে বলছিলাম সেদিকে আমি ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা 43 নম্বর আয়াতে উল্লেখ করলেন ওয়াকিমুসসালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়াতু যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মাআর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। সালাত আদায় করো, যাকাত দাও। সালাত কাদের সাথে আদায় করো? রুকুকারীদের সাথে আদায় করো। মানে জামাতে সালাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে,
জামাত বদ্ধভাবে সালাত আদায় করার ইঙ্গিত দেওয়া হচ্ছে আয়াতে। অনুরূপভাবে সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়া আকিমিস সালাহ, সালাত আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা মানুষকে সালাত ফাহশা এবং মুনকার, পাপাচার এবং নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে স্মরণ করার বা আল্লাহর সবচেয়ে বড় জিকির, জিকিরের যতগুলো পাঠ রয়েছে, আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি রয়েছে, আল্লাহকে স্মরণ করার যত রাস্তা রয়েছে, যত সিস্টেম রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় পদ্ধতি, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় পদ্ধতির নাম হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির এটি, মানে আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি রয়েছে তন্মধ্যে সবচেয়ে বড় পদ্ধতির নাম হচ্ছে সালাত। সালাত আদায় করলাম না মানে কি আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় পদ্ধতিটাই বাদ দিয়ে দিলাম। সালাত আদায় করলাম মানে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় পদ্ধতিতে আল্লাহকে স্মরণ করলাম। সবার এত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরো উল্লেখ করেছেন, যেমন সূরা হুদ 114 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত আদায় করো, তরাফাই নাহারে ওয়া গুলাফাম মিনাল লাইল, দিনের এক অংশে, দিনের দুই অংশে, রাত্রের কিছু অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কেননা সৎ কাজ পাপকে দুর্ভিত করে দেয়, মুছে দেয়, সৎ কাজ পাপকে মিটিয়ে দেয়। যত সৎ কাজ আছে, সৎ আমল আছে, তন্মধ্যে সবচেয়ে বড় সৎ আমল হচ্ছে সালাত। সৎ আমলের মাধ্যমে পাপ দূর হয়ে যায়, পাপ মুছে যায়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে তোমরা যেখানে থাকো তাকওয়াশীল, তাকওয়াশীল হও, পরহেজগারিতা অবলম্বন করো, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানে থাকো তাকওয়াশীলতা অর্জন করো। এর পরের বাক্যে গিয়ে বললেন, যখনই পাপ হয়ে যাবে তখনই ভালো কাজ করো, যখনই কোনো অন্যায় হয়ে যাবে তখনই সৎ আমল করো, ভালো কাজ করো। মানে অন্যায়ের পরেই পরহেজগারিতা অবলম্বন করতে বলে বললেন, অন্যায় হয়ে গেলেই ভালো কাজ করো, কেননা ভালো কাজ, সৎ আমল পাপটা মুছে দেয়, অন্যায়টা মুছে দেয়। যখনই অন্যায় হয়েছে আপনি ভালো কাজ করেন, কোন একটা পাপ হয়ে গেছে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করেন, কোন একটা পাপ হয়ে গেছে দুই রাকাত নফল সালাত আদায় করেন, একটু পাপ হয়ে গেছে আপনি একটু সাদাকা করেন, পাপ হয়ে গেছে একজন মিসকিনকে খাওয়ান, পাপ হয়ে গেছে একজন এতিমের দেখাশোনা করেন, মানে অন্যায় হওয়ার সাথে সাথে আপনি একটা ভালো কাজ করেন। আল্লাহ সুসাল নির্দেশ দিচ্ছেন, কেন? ভালো কাজ পাপটা মুছে দেয়, সৎ আমল পাপটা মুছে দেয়, সালাত সবচেয়ে ভালো আমল। সালাত যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে তো সালাতের মাধ্যমে তার পাপগুলো মুছে যায়। সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে সালাত কি ধরনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত যা বুঝা যায়। আন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু কাল, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم উল্লেখ করেছেন, ما من مسلم يتوضا فيحسن وضوءه, যখন কোন মুসলিম সুন্দরভাবে অযু করে, মানে শুধু অযু করলে হবে না, অযুটা সুন্দর হতে হবে,
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী ওযু হবে যখন কোনো ব্যক্তি সুন্দরভাবে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে সুম্মা ইয়াকুমু অতঃপর দাঁড়ায় ফায়ুসাল্লি রাকাতাইন এরপরে দুই রাকাত সালাত আদায় করে সুন্দরভাবে যখন কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে এরপরে দাঁড়ায় দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি আর এই দুই রাকাত সালাতে তার কলব এবং তার চেহারা মানে তার শরীর এবং তার অন্তর পুরোটাই আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয় মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি তার অন্তর আর তার চেহারা মানে তার শরীর আর তার অন্তর পুরোটাই আল্লাহর দিকে নিবিষ্ট করে দেয় আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয় মানে 100 তে 100 ভাগ আল্লাহর দিকে মনোনিবেশ করে দিয়ে দুই রাকাত সালাত যখন সাদায় করে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 576 নম্বর হাদিস সহিহ মুসলিমে সম্মানিত উপস্থিতি দুই রাকাত সালাত যদি পড়ার মতো পড়তে পারি সারা জীবনে যদি দুই রাকাত সালাত পড়ার মতো পড়ে মরতে পারি ঈমান নিয়ে তাহলে দুই রাকাত সালাত আপনার জান্নাতকে অজীব করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন হাদিস সহিহ মুসলিমে দেখুন মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 577 নম্বর হাদিস সুন্দরভাবে লা ইয়াসহু ফীহিমা দুই রাকাত সালাতে কোনো ভুল করবে না সুন্দরভাবে দুই রাকাত সালাত আদায় করবে লা ইয়াসহু ফীহিমা আর ওই দুই রাকাত সালাতে কোনো ত্রুটি করেনি কোনো ভুল করেনি গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি তার অতীতের যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন এখানে যত পাপ বলতে মূলত সাগিরা পাপগুলোকে বোঝানো হয়েছে আল্লাহ অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন দুই রাকাত সালাত যদি নির্ভুলভাবে কেউ আদায় করতে পারে দুই রাকাত সালাত নির্ভুলভাবে আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় দুই রাকাত সালাত পরিপূর্ণ আল্লাহর দিকে মনোনিবেশ করে আদায় করতে পারলে জান্নাত অজীব হয়ে যায় সম্মানিত উপস্থিতি এখানে শেষ নয় যদি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম আরো অনেক ইঙ্গিত দিয়েছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি নিজের ঘরে ওযু করে কোন ব্যক্তি যদি ওযু করে বাড়ি থেকে বের হয় ফরজ সালাত আদায় করার জন্য ওযু করে সুন্দরভাবে বাড়ি থেকে বের হলো মসজিদের দিকে ফরজ সালাত আদায় করার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই ইহরাম পরা অবস্থায় হজ করলে যে নেকি হয় সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেন যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে ওযু করে বের হয়ে মসজিদে ফরজ সালাত আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কি পরিমাণ নেকি লিখেন বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন ইহরামধারী হজের নেকি তার আমল নামে আল্লাহ লিখে দেন আর যদি নফল সালাতের জন্য মসজিদে বের হয় মূলত চাস্তের সালাতের কথা হাদিসটিতে বলা হয়েছে তো চাস্ত নফল তো নফল সালাত বা চাস্তের সালাত আদায়ের জন্য যদি ওযু করে বাড়ি থেকে বের হয় তাহলে উমরার সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 558 নম্বর হাদিস আবু দাউদের এবং গ্রহণীয় সানাদে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন সালাতের তো একটা নেকি আছেই সালাতের তো একটা নেকি আছেই এমন কি বাড়ি থেকে ওযু করে জামাতে সালাতের উদ্দেশ্যে বের হয়ে সালাত আদায় করলে স্পেশাল নেকি লেখা হয় হজ ইহরাম পরে হজ করার সমপরিমাণ নেকি আল্লাহ লিখে দেন আর নফল সালাতের জন্য বের হলে উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন যেটা আবু দাউদের হাদিসে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত দিলেন এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান সাররাহু আন ইয়ালকা আল্লাহ গাদান মুসলিমান যে মুসলিম চায়
যে মুসলিম ইচ্ছা পোষণ করে আগামী দিনে হাস্যোজ্জ্বল চেহারায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে যার মনের চাওয়া পাওয়া যার মনের বাসনা যার ইচ্ছা যার কামনা যে মন থেকে চায় যে আমি খুশি মনে আল্লাহর সাথে সাক্ষাৎ করব মান সাররাহু যে ব্যক্তি চায় গাদান মুসলিমান মানে যে মুসলিম চায় আগামী দিন আল্লাহর সাথে খুশি মনে সাক্ষাৎ করব ফালিউহাফিদ আলা হাওলাই সলাওয়াতিল খামস সে যেন পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে মানে যারা পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করতে পারবে পাঁচ ওয়াক্ত সালাত সময় অনুযায়ী যে ব্যক্তি আদায় করতে পারবে এই পাঁচ ওয়াক্ত সালাত সময় অনুযায়ী আদায় করার ফলে খুশি মনে আগামী দিন কিয়ামতের দিন বিচারের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার সুযোগ পাবে যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1520 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে পাঁচ ওয়াক্ত সালাত বান্দার পাঁচ ওয়াক্ত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সালাত রবের সাথে মোলাকাত করার একটা মাধ্যম আল্লাহর সাথে সাক্ষাতের একটা বড় মাধ্যম সালাতের গুরুত্বগুলো দেখুন যে সালাত আপনার কেন পড়া উচিত মানে যে ব্যক্তি পড়ছি না যে ব্যক্তি সালাত পড়ছি না মানে রবের সাথে সাক্ষাতের একটা প্রতিবন্ধক হয়ে যাচ্ছে সাক্ষাতের যে একটা মাধ্যম লাগবে এই মাধ্যম থেকে আপনি আমি ছিটকে পড়ছি যদি সালাত না পড়ি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যেটা আপনারা আমার সবারই জানা যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা এক রমাদান থেকে আরেক রমাদান পাপ গুলোর কাফফারা হয়ে যায় যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান পাপের কাফফারা হিসাবে এটা গ্রহণ হয়ে যায় যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 574 নম্বর হাদিস দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার একটা দৃষ্টান্ত দিয়েছেন উদাহরণ দিয়েছেন যে তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি নহর থাকে নদী থাকে এই নদীতে কেউ যদি পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা লাগতে পারে সাহাবীরা জবাব দিলেন না ময়লা লাগতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত সালাত অনুরূপী যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তির জন্য অনুরূপ যেমন পাঁচবার গোসল করলে যা হয় মানে ওর আমলনামায় পাপ জমা হবে না পাঁচ ওয়াক্ত সালাত যারা পাঁচ ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করবে এই পাঁচ ওয়াক্ত সালাত এই পাঁচ ওয়াক্ত সালাত তার পাপগুলো জমা হতে দিবে না তার পাপগুলোর প্রতিবন্ধকতা হিসেবে পাঁচ ওয়াক্ত সালাত প্রতিরোধ করবে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ বুখারীর 528 নম্বর হাদিস দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে অযু করে অযুর ফজিলতটা বোঝাতে গিয়ে বললেন যখন সে কুলি করে নাকে পানি দেয় তখন মুখের মধ্যে নাকের মধ্যে যে পাপগুলো রয়েছে পানির সাথে পাপগুলো ঝরে পড়ে এরপরে যখন মুখমণ্ডল ধৌত করে তখন মুখমণ্ডলের পাপগুলো পানির সাথে ঝরে পড়ে এরপরে হাত কুনুর পর্যন্ত ধৌত করে তখন হাতের পাপগুলো পানির সাথে ঝরে পড়ে ও যখন মাথা মাসাহা করে তখন চুলের কোনা বেয়ে বেয়ে পাপগুলো পানির সাথে ঝরে পড়ে ও যখন পা ধৌত করে এই পাপগুলো পানির সাথে ঝরে পড়ে এরপরে যখন ওই ব্যক্তি সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়িয়ে পূর্ণ মনোনিবেশ করে সালাত আদায় করে আল্লাহকে স্মরণ করে ঠিক ওইভাবে আল্লাহ যার উপযুক্ত আল্লাহ যার উপযুক্ত সেইভাবে যখন স্মরণ করে আল্লাহ তার পাপগুলো এমনভাবে মুছে দেন আল্লাহ তার পাপগুলো এমনভাবে দূর করে দেন কেবলই তার মাতাকে জন্ম দিল নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় সুন্দরভাবে অযু করে পরিপূর্ণ মনোনিবেশ করে
যখন কোন ব্যক্তি সালাত আদায় করে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটায় পাপ মুক্ত করেন সদ্য ভূমিষ্ঠ শিশু কেবল জন্ম গ্রহণ করেছে এই শিশু যেমন নিষ্পাপ থাকে পাপ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ পাপ থেকে মুক্ত করে দেন যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1667 নম্বর হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি বিদায় আপনাকে আমাকে পাপ মুক্ত থাকার জন্য সুন্দরভাবে ওযু করতে হবে এতটায় আল্লাহ পাপ মুক্ত করেন যে কেবল সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাপ মুক্ত করে দেন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে উল্লেখ করেছেন আনুকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু قال উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইউজিবু রাব্বুকুম মিন রায় গানামিন ফি রাস সাজিয়াতিন বিজাবালিন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের উপরে সন্তুষ্ট হয়ে যান ওই রাখালের উপরে আশ্চর্য হন বিস্মিত হন যেই রাখাল ছাগলের পাল নিয়ে চলে গেছে কোনো পাহাড়ের চূড়োয় পাহাড়ের উপরে চলে গিয়েছে পাহাড়ের চূড়োয় যাওয়ার পরে ইউয়াদ্দানু বিসসালা সালাতের জন্য আজান দেয় ওয়ায়ুসাল্লি এবং সালাত আদায় করে যখন ওয়াক্ত হয়ে গেছে একজন রাখাল ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে ওয়াক্ত হয়েছে আজান দিল আজান দিয়ে সালাত আদায় করলো যখন ও সালাত আদায় করে ফায়াকুলু ফায়াকুলুল্লাহু আযজা ওয়াজাল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুরু ইলা আব্দি আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যখন ওই লোকটা পাহাড়ের চূড়ায় একাই আজান দিয়ে সালাতে দাঁড়িয়েছে সালাত আদায় করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা আব্দি আমার ওই বান্দার দিকে দেখো সালাত আদায় করছে ওই বান্দার দিকে দেখো হাদা ইউয়াদ্দিনু ওয়া ইয়াকুমুস সালা ওই ব্যক্তি সালা আজান দিল সালাত আদায় করছে ইখাফু মিন্নি ও আমাকে ভয় করে দেখো সালাত আদায় আজান দিয়েছে একাই আজান দিল একাই সালাত আদায় করছে ও আমাকে ভয় করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ গফারতু লি আব্দি আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম ওয়া আদখালতুহুল জান্নাহ এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দা যত পাপ করেছিল কদ গফারতু লি আব্দি আমার বান্দার সব পাপ আমি ক্ষমা করে দিলাম ওয়া আদখালতুহুল জান্নাহ আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে 1203 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দেখুন নির্জনে নিরালায় গোপনে কেউ নেই এই রকম সময়ে সালাতের অক্ত হয়েছে একজন ব্যক্তি সালাত আদায় করছে এই সালাতটা কেবল আল্লাহর ভয়ে কেউ দেখছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে সালাত আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন এই বান্দার উপরে যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন উনজুরু ইলা আব্দি আমার বান্দার দিকে দেখো ও আজান দিল সালাত আদায় করছে ইখাফু মিন্নি ও আমাকে ভয় করে আমার ভয়ে করছে আমি সবার সামনে সালাত আদায় করছি এখানে রিয়ারও ভয় থাকতে পারে রিয়া কিনা সেটা আপনার আমার অন্তর মানদণ্ড কিন্তু যেই লোকটা একাকী সালাত আদায় করছে মাঠে প্রান্তরে জঙ্গলে পাহাড়ের চূড়োয় একাই সালাত আদায় করছে অক্ত হয়েছে তখন এই ব্যক্তির কোনো রিয়া নেই কাউকে দেখানোর উদ্দেশ্য নয় ও স্রেফ আল্লাহকে ভয় করে সালাত আদায় করছে আল্লাহ খুশি হয়ে তার পাপ ক্ষমা করে দেন তার জন্য জান্নাত অবধারিত করে দেন সম্মানিত উপস্থিতি বিধায় আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে সালাতের বিকল্প কোনো রাস্তা আপনার আমার জন্য খোলা নেই দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন সাল্লু খামসাকুম তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ওয়াসুমু শাহরাকুম তোমরা রমাজানের সিয়াম পালন করো ওয়াদু যাকাতা আমওয়ালিকুম তোমাদের সম্পদের যাকাত দাও ওয়াতিউ দা আমরিকুম এবং যারা আমির রয়েছেন তাদের আনুগত্য করো তাদখুলুল জান্নাতা রব্বিকুম তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো চারটা কথা বলেছেন
প্রথমত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো দ্বিতীয়ত সিয়াম পালন করো তৃতীয়ত যাকাত দাও চতুর্থত যারা নেতৃত্ব দিচ্ছেন আমির ওমর তাদের অনুগত করো এরপরে তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো যে হাদিসটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে 616 নম্বর হাদিস তিরমিজির সম্মানিত উপস্থিতি তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য যতগুলো রাস্তা বললেন জান্নাতে প্রবেশের জন্য যতগুলো মাধ্যম বললেন তার প্রথম মাধ্যম নিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা প্রথম মাধ্যম নিয়ে আসছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন أن عربيان آتى النبي صلى الله عليه وسلم একজন ব্যক্তি একজন আরবি গ্রামের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন فقال অতঃপর বললেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে প্রবেশ করব এমন আমল শিখিয়ে দিন যে আমলের বদৌলতে জান্নাতে যাওয়ার সুযোগ পাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাবুদুল্লাহ লা তুশরিকু বি শাইয়্যা তুমি আল্লাহর জন্য ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না লোকটি জানতে চাইলেন এমন আমলের কথা বলুন যে আমলে জান্নাত পাব রাসূল সাসাম প্রথম কথা বললেন ইবাদত করবে আল্লাহর জন্য তার সাথে কাউকে শরীক করবে না প্রথম কথা বললেন এটি এরপরে দ্বিতীয় কথা বললেন অতুকিমুস সালাতাল মাকতুবা ফরজ সালাত আদায় করবে তৃতীয় কথা বললেন ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুদা ফরজ যাকাত দিবে চতুর্থ কথা বললেন ওয়াতাসুমু রমাজান রমজানের সিয়াম পালন করবে চারটি কথা বললেন তুমি আল্লাহর জন্য ইবাদত করবে কাউকে শরীক করবে না ফরজ সালাত আদায় করবে ফরজ যাকাত দিবে ফরজ সিয়াম পালন করবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন কালা এবার ওই লোকটি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি লা আজিদু আলা হাদা আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি লা আজিদু আলা হাদা এর চেয়ে আমি বেশি করব না অফি রিওয়ায়াতে ওয়ালা আনকুস অবশ্য আরেক বর্ণনা এসেছে এর চেয়ে আমি কম করব না মানে এর চেয়ে কম করব না বেশিও করব না আপনি যা বললেন হুবহুব তাই করব এটা বোঝাতে চাইলেন ফালাম্মা ওয়াল্লা যখন লোকটা রাস্তা দিয়ে চলে গেলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপস্থিত সাহাবীদেরকে বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা যদি তোমরা কোন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও ফালইয়ানজুর ইলা হাদা ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাওয়া যাবে 14 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দেখুন জান্নাতে যাওয়ার জন্য যে চারটা কথা বলেছেন তার মধ্যে তিনটা আমলের কথা বলেছেন সাহাবি জানতে চাইলেন পল্লীর মানুষটি গ্রামের লোকটি জানতে চাইলেন এমন আমল বলুন যে আমলে আমি জান্নাতে যেতে পারবো প্রথম কথাই বললেন তাবুদুল্লাহ ইবাদত করবে আল্লাহর জন্য লা তুশরিকু বিহি শাইয়্যা তার সাথে কাউকে শরীক করবে না এরপরে বলেন ফরজ সালাত আদায় করো ফরজ যাকাত দাও ফরজ সিয়াম পালন করো সম্মানিত উপস্থিতি আমি আবার বলছি দেখেন হাদিসে চারটা কথা বলা হয়েছে ওখানে আল্লাহর জন্য ইবাদত করবে শিরিক করবে না ফরজ সালাত আদায় করো ফরজ যাকাত দাও ফরজ সিয়াম পালন করো এই চারটার মধ্যে আমল কয়টা বলেন তো আমার কথা তো বুঝতে পারছেন নাকি আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো এই 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 হাদিসে যে আমলের কথা বলে কয়টা আমলের কথা বলা হয়েছে কেউ বলতে পারবেন জি কয়টা আমলের কথা বলা হয়েছে চারটা দেখেন আবার বলছি যখন সাহাবি জানতে চাইলেন
যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে প্রবেশ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর জন্য ইবাদত করবে কাউকে শরীক করবে না এরপরে বলেন তুকিমুস সালাতাল মাকতুবা ফরজ সালাত আদায় করবে ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা ফরজ সিয়াম পালন করবে ওয়া ফরজ যাকাত দিবে ফরজ সালাত আদায় করবে ফরজ যাকাত দিবে ওয়া তাসুম রমাজান রমাজানের সিয়াম পালন করবে তোর কয়টা আমলের কথা বললেন তিনটা আমলের কথা বললেন ফরজ সালাত ফরজ যাকাত ফরজ সিয়াম তিনটা আমলের কথা বললেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই তিনটা আমলের কথা বললেন আর এক নম্বরে বললেন আল্লাহর জন্য ইবাদত করবে কাউকে শরীক করবে না মানে যেটা আকীদা আগে আকীদার কথা বললেন যে তোমার আকীদা বিশ্বাস মনোজগৎ আগে ঠিক করতে হবে আগে আপনার আমার ঈমান আকীদা ঠিক করা লাগবে আকীদা মনোজগৎ বিশ্বাসের জগৎ যা আমি যে ইবাদতই করি তা আল্লাহর জন্য করব অন্য কারো জন্য নয় কোন মানুষকে রাজি খুশি করার জন্য নয় কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয় কোন অলি আউলিয়া গাউস কুতুব পীর ফকির বুজুর্গ আলেমদের জন্য নয় আমার প্রত্যেকটা ইবাদত ছোট হোক চাই বড় হোক প্রত্যেকটা ইবাদত হবে কেবল আল্লাহর জন্য এবং আমার ইবাদত হবে শিরিক মুক্ত বিশ্বাস রেখে আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে আমার ইবাদত হতে হবে যে জিনিসটা বিশ্বাস আকীদা আমি সালাত আদায় করছি এছাড় সালাত আদায় করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না বন্ধু বান্ধবের সাথে মাহফিলে এসেছি তাই করলাম এটা আমি জানি আর আল্লাহ জানেন এই আকীদাটা ঠিক করতে বললেন যে এইটা ক্লিয়ার করো যে তোমার ইবাদত হবে আল্লাহর জন্য তোমার ইবাদত হবে শিরিক মুক্ত অন্য কারো অংশীদার থাকবে না এইটা ক্লিয়ার হও তারপরে বললেন সালাত আদায় করো সিয়াম পালন করো যাকাত দাও মানে আগে আকীদা তারপরে আমল আগে আকীদা তারপরে আমল যার আকীদা ঠিক নাই তার আমল দিয়ে কোনো কাজ নেই যদি কারো আকীদা ঠিক না থাকে বিশ্বাসের জগৎ যদি তার ক্লিয়ার না হয় তাহলে ওই ব্যক্তির আমল করে কাজ নেই এই জন্য একজন মুসলিম যখন ইসলাম গ্রহণ করেন তখন তাকে আগে আকীদার আকীদা আগে ঠিক করা হয় না আগে আমল আগে আকীদা আগে তাকে কালেমা পাঠ করানো হয় কালেমা শাহাদাত পাঠ করানো হয় মানে তার আকীদাটা আগে ক্লিয়ার করা হয় এরপরে বলা হয় সালাত আদায় করো সিয়াম পালন করো যাকাত মানে আমল পরে আগে আকীদা যদিও বা অনেক সময় আমরা আকীদাই নিয়ে সমস্যায় রয়েছি আকীদাই ক্লিয়ার নয় আমরা আমল করছি বহু মুসলিমের অবস্থায় যাদের আকীদা ঠিক নেই আমল নিয়ে আমরা চলাফেরা করছি আগে আকীদা ঠিক করতে হবে তারপর আমল সম্মানিত উপস্থিতি না হলে দেখুন জাহেলি যুগের মানুষগুলো অনেকেই কিন্তু হজ করেছে হজ একটা আমল হজ একটা আমল অনেকে হজ করেছে কিন্তু তাদের সমস্যা কোথায় তাদের আকীদাই সমস্যা আবু জাহাল আবু লাহাব এরা কিন্তু হজ করেছে তারা হজ করেছে কিন্তু সমস্যা হলো তাদের আকীদাই বিশ্বাসে তারা তো আমল করেছে কিন্তু বিশ্বাস করেনি এখন আপনি আমি সালাত সিয়াম অনেক কিছু করছি কিন্তু আকীদা ঠিক নেই তাহলে কোথায় যাবেন বহু মানুষের আকীদা শিরকি আকীদায় ভরে আছে বেদাতি আকীদায় ভরে আছে বহু মানুষ পীর বা খানকা বিভিন্ন জিনিস নিয়ে বিশ্বাস নিয়ে পড়ে আছে সম্মানিত উপস্থিতি আকীদার জগৎটাকে ঠিক করতে হবে এরপর আমল করতে হবে দেখুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হাদিসটি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার পথ জান্নাত কোন আমলে হবে এটা বুঝাতে গিয়ে যে তিনটি আমলের কথা বলেছেন তার প্রথম বলেছেন সালাত সালাত আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে যাকাত পরে আসলেন হাদিসে হজ্জের কথা নেই হতে পারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন হজ ফরজ হয়নি বা হতে পারে যে সাহাবিকে বলেছেন ওই সাহাবি দরিদ্র ছিলেন তার উপরে হজ ফরজ ছিল না আল্লাহ আলম দুটার যে কোনো একটা হতে পারে আর কোন কারণ হতে পারে বিধায় হজ্জের কথা এখানে নেই তো দেখুন তাহলে আপনারা আমার জান্নাতে যাওয়ার জন্য দৃশ্যমান যে ইবাদত গুলো প্রয়োজন তার প্রথমতই থাকবে সালাত দেখুন সালাত এমন একটা ইবাদত যা প্রত্যেক মুসলিম
10 বছর 7 বছরে শুরু 10 বছর থেকে পড়তে বাধ্য এই রকম প্রত্যেকটা মুসলিমকে পড়তে হয় নারী হোক চাই পুরুষ হোক শরীয়ত যাকে ছাড় দিয়েছে তার কথা ভিন্ন অন্য কোন ইবাদতের ক্ষেত্রে সালাত আর সিয়াম এই পর্যায়ের ইবাদত অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এইভাবে বলা হয়নি অন্য ইবাদত ব্যক্তি বিশেষ অন্য ইবাদতের সাথে শর্ত শরায়েত আছে যেমন হজ সবার উপরে ফরজ নয় যাকাত সবার উপরে ফরজ নয় কিন্তু সালাত আর সিয়াম যখন ফরজ হলো তখন থেকে প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজ সকলের উপরে যেটা হজ এবং যাকাত নেই এজন্য সালাত সার্বিকভাবে আপনার আমার জন্য এটা গুরুত্বপূর্ণ ইবাদত সর্বক্ষেত্রে সার্বিকভাবে দেখুন সালাত এমন একটা ইবাদত অন্য ইবাদত কাউকে দিয়ে করলে হয়ে যায় যেমন সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম একজন ব্যক্তি অসুস্থ যা তার পক্ষে করা সম্ভব নয় সে ফিদিয়া দিয়ে বিনিময় দিয়ে কাউকে দিয়ে করিয়ে দিতে পারে সিয়াম হয়ে যাবে তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয় ওই ব্যক্তি অন্য কাউকে যদি ফিদিয়া দিয়ে সিয়াম পালন করিয়ে নেয় তাহলে তার সিয়াম কি হবে হয়ে যাবে দেখুন হজ এতটাই মাজুর হয়েছে যে তার পক্ষে হজ করা সম্ভব নয় তার পক্ষ থেকে কাউকে পাঠিয়ে হজ করলে হজ হয়ে যাবে যাকাত ও নিজে আদায় করতে পারলো না ও নিজে হিসাব নিকাশ করে যাকাত দিতে পারছে না হয় দেশের বাহিরে আছে না হয় অনেক বৃদ্ধ হয়ে গেছে সম্ভব হচ্ছে না ও কোনো প্রতিনিধি নিযুক্ত করে তার সব টাকা পয়সা সোনা দানা ব্যবসা বাণিজ্য হিসাব করে যা হয় আরেকজনকে দিয়ে বিতরণ করে দিল যাকাত হয়ে যাবে সিয়াম আরেকজনকে দিয়ে করালে হয়ে যায় হজ আরেকজনকে দিয়ে করালে হয়ে যায় যাকাত আরেকজনকে দিয়ে দেওয়ালে হয়ে যায় সালাত এমন একটা ইবাদত যার ইবাদত তাকেই করা লাগে সালাত কোনো সমস্যা বুঝে না আপনার বিপদ বুঝে না আপনার ব্যস্ততা বুঝে না আপনার কোনো সমস্যা বুঝে না আপনার সালাত আপনাকে আদায় করতে হবে এটা কাউকে দিয়ে আদায় করলে হয় না অনেক ব্যস্ত রয়েছেন এতটাই ব্যস্ত আপনার হাফ ছাড়ার শ্বাস ছাড়ার সময় হচ্ছে না যদি কাউকে বলেন যে ভাই একটু আদায় করে দেন তো আমার সালাত হবে হবে না যার সালাত তাকে আদায় করতে হবে হ্যাঁ শরীয়ত অপশন দিয়েছে শরীয়ত সুযোগ দিয়েছে আপনাকে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন না তাহলে বসে সালাত আদায় করেন বসতে পারেন না আপনি সালাত আদায় করেন শুয়ে আপনি অঙ্গ নাড়াতেও পারেন না আপনার বিবেক আছে আপনার জ্ঞান আছে কিন্তু নাড়াতে পারেন না অঙ্গ তো তাহলে শুয়ে শুয়েই কল্পনাই মানে এখন রুকুতে যাচ্ছেন এখন সিজদায় যাচ্ছেন কল্পনার জগতে আপনাকে সালাত আদায় করতে হবে কল্পনাই মানে এটা ধরে নিয়ে যে আমি এখন এই করছি ধরে ধরে ইশারাই সালাত আদায় করতে হবে কিন্তু এ অবস্থাতেও কাউকে দিয়ে আপনার সালাতের প্রক্সি চলে না বদলা চলে না সালাত এই রকম একটা ইবাদত চার সালাত তাকে আদায় করতে হবে দেখুন সালাত ইবাদতের জগতে দৃশ্যমান একটা ইবাদত হচ্ছে সালাত সিয়াম ফাঁকি দেওয়ার সুযোগ আছে সিয়াম ফাঁকি দেওয়ার সুযোগ বলতে আপনি সাহারি খাননি গোসল করতে গিয়ে বাথরুমে পানি খেয়েছেন কোথাও গোপনে চুরি করে খাবার খেয়ে নিয়েছেন সাহারি করলেন পরিবারের সাথে গোপনে খাবার খেয়ে নিলেন এরপরে আবার আপনি ইফতারের সময় সবার সাথে ইফতার করলেন মানে ফাঁকি দিয়ে সিয়াম পালন করা যায় যদিও সিয়াম দৃশ্যমান ইবাদত কিন্তু সালাত এমন দৃশ্যমান ইবাদত এখানে ফাঁকির নয় আপনাকে সালাত পড়তে হবে একদম দৃশ্যমান সবাই জানছে এখানে সালাতের কি ফাঁকে দিবেন হ্যাঁ হৃদয়ে অন্য কিছু থাকলে তখন রিয়ার পর্যায়ে যাবে সম্মানিত উপস্থিতি এখন যদি আপনি সালাত আদায় না করি তাহলে কি হবে সালাতের তো গুরুত্ব বুঝছি সালাতের তো গুরুত্ব দেখছি যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কিন্তু এখন আমি সালাত আদায় করছি না
তাহলে আপনার আমার কি হবে যেমন অনেক মুসলিম একটা খোড়া অজুহাত দাঁড় করিয়ে দিয়ে চট করে বলে বসে খুব মুখরোচক একটা শব্দ আরে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে বলে না অনেকে আরে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে এই প্রকৃতির মুখরোচক কথা বলার মানুষের কিন্তু অভাব নেই তো যারা সালাত পড়ে না এদের পরিণাম কি হতে পারে যারা সালাত পড়ে না তাদের ফলাফল কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালা ওয়া আতুজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তওবা করে ভুল হয়েছে অপরাধ হয়েছে পাপ হয়েছে তওবা করে নাই সালাত আদায় করে যাকাত প্রদান করে ভুল যখনই হয়ে যায় তখনই তওবা করে সালাত আদায় করে যাকাত প্রদান করে ফাইখওয়ানুকুম ফিদ্দিন এরাই তোমাদের দ্বীনী ভাই এরাই তোমাদের দ্বীনী ভাই তো দ্বীনী ভাই হওয়ার জন্য দ্বীনী ভাই হওয়ার জন্য যত শর্ত রয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে সালাত আদায় করে যে ব্যক্তি সালাত আদায় করে না সে দ্বীনী ভাই হতে পারে না হোক সে রক্তের ভাই সালাত আদায় করে না সে আপনার রক্তের ভাই হতে পারে একই মারপেট থেকে জন্ম নিয়েছেন একই বাবার ঔরসে জন্ম নিয়েছেন ব্লাড কানেকশন রয়েছে সেটা আপনার রক্তের ভাই সালাত আদায় করে না সে দ্বীনী ভাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালা ওয়া আতুস যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন যারা তওবা করে সালাত আদায় করে যাকাত দেয় ওরাই তোমাদের দ্বীনী ভাই তো সালাত আদায় করে না দ্বীনী ভাই হয় কি করে মনে রাখবেন রক্তের ভাইয়ের চেয়ে দ্বীনী ভাইয়ের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে বেশি রক্তের বন্ধনের চেয়ে দ্বীনের বন্ধন বেশি শক্তিশালী বেশি মজবুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনী সম্পর্ককে টিকানোর জন্য দ্বীনী সম্পর্কের জন্য রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি দূরের মানুষ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছের মানুষ চাচা চাচার বিরুদ্ধে তরবারি ধরলেন সাথে কারা রয়েছেন আবু বকর রয়েছেন উসমান আলী উমর রাদিয়াল্লাহু আনহুম আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রক্তের সম্পর্ক আছে ঠিক আছে উমর উসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুম তাদের সাথে তো রক্তের সম্পর্ক না তাদের সাথে দ্বীনের সম্পর্ক তো দ্বীনের সম্পর্ক এই মজবুত সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরে কেন তারা ঈমান আনেনি তারা ঈমানদার ছিল না তারা সালাত পড়ুয়া ছিল না তাহলে আপন ভাই যদি সালাত না আদায় করে সে দ্বীনী ভাই হতে পারে না সে রক্তের ভাই হতে পারে দ্বীনী ভাই হওয়ার জন্য সালাত শর্ত যে কয়েকটা শর্ত তার মধ্যে একটা শর্ত হচ্ছে সালাত তাকে সালাত আদায় করতে হবে এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সলা ওয়াত্তাবাউ শাহওয়া ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ফখলাফা মিন বাদিহিম খলফ এরপরে আসলো অপদার্থদের যুগ আদাউ সলা অপদার্থ কারা যারা সালাতকে নষ্ট করে অত্তাবাউ শাহওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া অচিরেই তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের তলদেশে সম্মানিত উপস্থিতি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে অপদার্থ এই অপদার্থগুলোর পরিচয় হবে যে এরা সালাত নষ্ট করবে প্রবৃত্তির অনুসরণ করবে সালাত আদায় করবে না নিজের প্রবৃত্তি মন যাচাই তাই করবে যে এখন মুসলিমদের মধ্যে অনেকেই এই পর্যায়ে চলে গেছে সালাত আদায় করি না প্রবৃত্তির অনুসরণ করি মন যাচাই তাই করি হারাম হালাল বাস বিবেচনা করি না তোয়াক্কা করি না মুসলিম বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি দেখে বুঝাই যায় না যেটা মুসলিম বাড়ি না অমুসলিমদের বাড়ি
এত সাউন্ড দিয়ে গান বাজনা দিনের পর দিন সপ্তাহ ধরে গান বাজনা চলছে যা প্রবৃত্তির অনুসরণ করছে মনের খাহেশ পূরণ করতে চাহিদা পূরণ করছে ভাবেই না যে আমি মুসলিম গান বাজনা আমার জন্য হারাম ও তওয়াক্কা করে না ভাবে না প্রবৃত্তির অনুসরণ করছে মন চাচ্ছে বিড়ি সিগারেট ডড্ডা গুল গাঁজা ইয়াবা হিরোইন ফেন্সিরিল দেশি বিদেশি মদের আড্ডায় পড়ে রয়েছে নানান ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত রয়েছে সালাত আদায় করে না একদিকে আর একদিকে প্রবৃত্তির অনুসরণ করছে দেখুন একদিকে সালাত আদায় করে না আর একদিকে হারাম খাদ্যকে হারাম খাদ্য মনে করে না সুদ ঘুষ আত্মসাত করা মানুষকে ঠগিয়ে চিটিংবাজি করে অর্থ উপার্জন করাকে সে অপরাধ মনে করে না প্রবৃত্তির অনুসরণ করছে ভাবেই না যেগুলো হারাম আমার জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে একদিকে সালাত আদায় করে না আর একদিকে প্রবৃত্তির অনুসরণ করছে এইভাবে দেখুন একদিকে সালাত আদায় করে না আরেকদিকে মিথ্যা বলা চুগলখড়ি করা গালি দেওয়া প্রতারণা করা ধাপ্পাবাজি করা সবগুলো চলছে সমানভাবে ভাবেই না যেগুলো আমি মুসলিম আমার জন্য হারাম আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি এগুলো আমার করা যায় না ও ভাবেই না মন চাচ্ছে করছে প্রবৃত্তির অনুসরণ করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে কথা বলেছেন যে অপদর্থদের যুগ এমন ভাবে আসবে এরা সালাত আদায় করবে না সালাত নষ্ট করবে আর নিজের প্রবৃত্তির অনুসরণ করবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন কোন এক বৈঠকে সাহাবীদের সাথে কথা বলছিলেন মেহেজান নামক একজন সাহাবী ছিলেন সালাতের সময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের নিয়ে সালাত আদায় করতে চলে গেলেন সালাত আদায় করে যখন আসলেন তখন দেখেন মেহেজান এই সাহাবী ওই জায়গাতেই বসে আছেন যেখানে আগে বসেছিলেন মানে উনি সালাতে যাননি তার জায়গা বসা দেখে মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেজানকে জিজ্ঞাসা করলেন মা মানাকা আনতুসাল্লি মাআ আন্নাস আলাস্তা বিরাজুলিন মুসলিম মেহেজান তোমাকে সালাত পড়তে কে বারণ করলো মা মানাকা আনতুসাল্লি মাআ আন্নাস তুমি মানুষের সাথে সালাত আদায় করতে কেন গেলে না কি সমস্যা কে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো মানুষের সাথে সালাত আদায় করতে পরের বাক্যে বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম তুমি কি মুসলিম নও তুমি মুসলমান নও তুমি সালাত আদায় করতে গেলে না যদিও মেহেজান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন যে উনি সালাত আদায় করে এসেছিলেন যে কোনো কারণে সালাত আদায় করে বৈঠকে এসেছিলেন তাই উনি সালাতে যাননি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসাটা দেখেন রাসূল সাল্লাল্লাহু যখন সালাত পড়তে যেতে দেখলেন না তখন বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম তুমি কি মুসলিম নও সালাত আদায় করতে গেলে না মানে হাদিসে বোঝা যায় যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে হাদিসে বোঝা যায় যে সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না নাহলে কেন জিজ্ঞাসা করছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম তুমি কি মুসলিম নও সালাত আদায় করতে গেলে না মানে সালাত আদায় না করলে তা সে মুসলিম থাকে না হাদিসে ইঙ্গিতটা পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আপনি আমি সালাত আদায় না করে নিজেকে বলছি আরে সালাত না পড়তে পারি ইমান ঠিক আছে দেখুন তো তাদের দাবি কতটুকু যৌক্তিক যে হাদিসটি নাসাইয়ের মধ্যে পাবেন 857 নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাবেন 1153 নম্বর হাদিস যেটা গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে দেখুন আগে যে হাদিসটি বলেছিলাম সেখানেও অনুরূপ একটা ইঙ্গিত রয়েছে দেখুন মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদাল মুসলিমান ফালিউহাফিজ আলা হাওলাই সালাওয়াতিল খামস যে ব্যক্তি আগামী দিনে হাস্যোজ্জ্বল চেহারায় যে মুসলিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এই হাদিসও বোঝা গেল যে আল্লাহর সাথে হাস্যোজ্জ্বল চেহারায় যে মুসলিম সালাত আদায় করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সে হাস্যোজ্জ্বল চেহারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সহিহ মুসলিমের 1520 নম্বর হাদিস মানে মুসলিম পরিচয় টিকে থাকে সালাতের উপরে এই হাদিসে যে ইঙ্গিতটা পাওয়া যায় যে একজন ব্যক্তি মুসলিম টিকে থাকে কতক্ষণ যতক্ষণ সে সালাতের উপরে টিকে রয়েছে এরপরে দেখুন
رسول الله صلى الله عليه وسلم উল্লেখ করেছেন جابر رضي الله عنه বলছেন ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করে দেওয়া بين الرجل وبين الشرك والكفر একজন মুসলিম আর একজন মুশরিক আর কাফের একজন আল্লাহর বান্দা আর একজন মুশরিক আর কাফেরের মধ্যে যেটা পার্থক্য দুইজনকে পার্থক্য করে দেয় যে কাজটি সেটি হচ্ছে সালাত সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস যে মুসলিম না কাফের মুসলিম না মুশরিক মুসলিম না মুশরিক মুসলিম না কাফের এই পার্থক্যকারী যে মানদণ্ড এই মানদণ্ডের নাম হচ্ছে সালাত বিধায় একজন ব্যক্তি যদি সালাত না আদায় করে তাহলে মুসলিম কিভাবে থাকে একটু হিসাব করা দরকার আন আব্দুল ইবনে মুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال আন আব্দুল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন তার পিতা থেকে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন আহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ তাদের সাথে আমাদের যে চুক্তি সেই চুক্তি হলো সালাত আল আহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ তাদের সাথে আমাদের যে একটা চুক্তি সেতু বন্ধন সেটা হচ্ছে সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা যে ব্যক্তি এটা ছেড়ে দিল সে কুফরি করলো নাসাইর মধ্যে হাদিসটি পাওয়া যাবে 2621 নম্বর হাদিস যে অমুসলিম আর মুসলিম কাফের মুশরিক আর মুসলিমদের মধ্যে যে চুক্তি সেই চুক্তি হচ্ছে সালাতে যদি সালাত আদায় করে তাহলে সে মুসলিম যে ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আব্দুল ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ কোন আমল ছেড়ে দেওয়াকে আমরা কুফরি মনে করতাম না সালাত ব্যতীত কোন আমল কেউ ছেড়ে দিচ্ছে লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল কোন আমল কোন ব্যক্তি ছেড়ে দিচ্ছে এটাকে আমরা কুফরি মনে করতাম না সালাত ব্যতীত মানে অন্য কোন আমল ছেড়ে দিলে আমরা কুফরি মনে করতাম না কিন্তু সালাত ছেড়ে দিলে আমরা এটাকে কুফরি মনে করতাম সালাত যখন কেউ ছেড়ে দিল তখন আমরা মনে করতাম ও কুফরি করলো যে হাদিস নাসাইর মধ্যে পাওয়া যাবে 2621 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা কাফের না মুসলিম এই ডিভাইডেড করে দেয় পার্থক্য করে দেয় দুইজনের মধ্যে পার্থক্যকারী মানদণ্ডটা হচ্ছে সালাত তো সালাত আদায় না করে আপনি আমি মুসলিম থাকি কি করে সালাত আদায় না করলে আপনি আমি মুসলিম থাকি কি করে আরাবিয়ান বিদ্বানগণ এই হাদিসগুলো তুলে ধরে যে বিশ্লেষণটা তারা করেছেন তারা স্পষ্টভাবে বলতে চেয়েছেন যে একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে না এখানে অনেক বিশ্লেষণ করেছেন তার বিশ্লেষণে এক পর্যায়ে গিয়ে বলতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি অলসতা করে সালাত ছেড়ে দেয় অলসতা করে সালাত না পড়ে তাহলে ওই ব্যক্তি যতদিন সালাত পড়েনি তার যত পাপ হয়েছে সালাত না পড়ার কারণে ততদিন সে জাহান্নামের আগুনে পড়বে এরপরে যদি তার ঈমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাত পড়ে থাকে ঈমান যদি তার থাকে ঈমান ভেঙে না যায় নষ্ট না যায় ঈমানের উপরে মারা যেতে পারে তাহলে আগুনে পুড়ার পরে একদিন জান্নাতে আসার সুযোগ পাবে আর যদি সালাতকে অস্বীকার করে ইনকার করে ঈমান ভেঙে যায় এই অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি আর জান্নাতে আসার সুযোগ পাবে না এই অপরাধের কারণে তাকে জাহান্নামে পড়তে হবে সম্মানিত উপস্থিতি তাহলে সালাত আপনার আমার এমন একটা ইবাদত সালাত আপনার আমার এমন একটা ইবাদত যা আপনি আমি মুসলিম না মুসলিম নই এই পরিচয় বহন করে আপনার আমার মুসলিম আর মুসলিম হওয়া না হওয়া পরিচয় বহন করে সালাত এরপরও আপনি আমি সালাতকে গুরুত্ব দেই না এরপরও আপনি আমি সালাতের বিষয়ে আন্তরিক নই বাস্তবতায় আপনাদের এলাকায় আপনারা বলতে পারবেন আমাদের দেশের কথা বলি আমাদের দেশের যে অবস্থা মসজিদগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড়
মসজিদগুলো শহরের হলেও গ্রামে এখন কয়েক তলা বিশিষ্ট মসজিদ মসজিদ অনেক বড় বড় হয়েছে মসজিদ অনেক তলা উঠেছে সপ্তাহে 7 দিন পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ দিয়ে গুণ দিল হয় 5 সাথে 35 মানে সপ্তাহে 35 ওয়াক্ত সালাত এই 35 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত শুধু মসজিদটা ভরে আর 34 ওয়াক্ত মসজিদটা খালি থাকে আপনাদের এলাকার খবর আপনারা বলতে পারবেন যে বাস্তবতা কি আর কি 35 ওয়াক্তের 34 ওয়াক্তের সালাত মানুষ পড়ে না ইল্লা মাশাআল্লাহ যারা 34 ওয়াক্ত পড়েন তাদের সংখ্যা খুবই কম একেবারে নগণ্য বিশাল মসজিদ অনেক বড় মসজিদ দেখা যাচ্ছে অন্যান্য ওয়াক্তে বিশেষ করে ফজরের সালাতে এক কাতার বা দুই কাতার বা দেড় কাতার বা হাফ কাতার অথচ ওই দিনই জুমার দিন একেবারে ভোরে টুইটুম্বুর একদম কানায় কানায় পূর্ণ রাস্তাতে দাঁড়াতে হচ্ছে বারান্দায় দাঁড়াতে হচ্ছে ছাদের উপরে দাঁড়াতে হচ্ছে 34 ওয়াক্তেই মানুষগুলো নেই জুমার দিনে কোত্থেকে আসছে জুমার দিনে কি আকাশ থেকে নাজিল হচ্ছে মানুষগুলো না মাটি ফুটে বের হয়ে আসছে কোথা থেকে আসছে সালাতের গুরুত্ব আপনারা আমার কাছে কোথায় গিয়েছে এক্ষেত্রে বাবা মা কি দায়িত্ব পালন করছে অভিভাবক কি দায়িত্ব কি ভূমিকা পালন করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহরিম 6 নম্বর আয়াতে উল্লেখ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও মুরব্বী কয়েকজন মসজিদে এসে সালাত আদায় করছি আপনার আমার সন্তান আসে না যুবকরা আসে না তরুণরা আসে না মাঝ বয়সীরা আসে না আপনি আমি মুরব্বী কয়েকজন এসেছি আল্লাহ বললেন নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তো আমি মুরব্বী হয়ে অভিভাবক হয়ে কি পদক্ষেপ নিলাম কি ভূমিকা রাখলাম কি দায়িত্ব পালন করলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বললেন ওয়ামুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাই পরিবারকে সালাতের নির্দেশ দাও নিজে তার উপর অবিচল থাকো পরিবারকে সালাতের নির্দেশ দাও নিজে অবিচল থাকো এর উপরে কায়েম থাকো দণ্ডায়মান থাকো মানে নিজে সালাত পড়ো পরিবারকে পড়াও শব্দ যদি দেখেন কোরআন মাজিদের আয়াতের শব্দটা তাহলে প্রথম বলা হচ্ছে ওয়ামুর আহলাকা বিসসালা পরিবারকে সালাতের নির্দেশ দাও ওয়াসতাবির আলাই এরপরে নিজে অবিচল থাকো অটল থাকো সালাতের উপরে মানে আগে পরিবারকে নির্দেশ দাও তারপরের বাক্যে আসছে যে নিজে পড়ো কথার কথা ফজরের সালাতে আপনি অভিভাবক আপনি গার্ডিয়ান আপনি ওই বাড়ির কর্তা আপনি ফজরের সালাত উঠেছেন আপনি ফজরের সালাত পড়তে চলে গেলেন ফজরের সালাত পড়ে এসে পরিবারকে জাগাবেন সালাতের জন্য তাহলে আয়াতের আমলে ভুল হচ্ছে আয়াত অনুযায়ী আমল হলো না পরিবারকে জাগিয়ে ওয়ামুর আহলাকা বিসসালা পরিবারকে সালাতের নির্দেশ দাও আগে পরিবারকে জাগান পরিবারকে তুলে দেন জাগিয়ে দেন এরপর আপনি সালাত আদায় করেন মানে জাগিয়ে দিয়ে তাকে সাথে নিয়ে সালাত আদায় করেন ছেলেদেরকে সাথে নিয়ে সালাতে যান আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের বাচন ভঙ্গিটা এইরকম অথচ আপনি আমি এই দায়িত্বটা পালন করি না মুরব্বী কয়েকজন ফজরের সালাতে গিয়েছি আর কারো খবর নেই তাহলে এই ছেলেগুলো কোথায় গেল সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচন ভঙ্গিটা ওইরকমই ছিল মুরু আউলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর উদ্রিবুহুম ওহুম আবনাউ আশরে সিনিন তাদেরকে প্রয়োজনে ব্যত্রাঘাত করো প্রয়োজনে তাদেরকে শাসন করো প্রয়োজনে তাদেরকে পিটাও সালাতের জন্য 10 বছর হয়ে গেলে তাহলে 7 বছর থেকে ট্রেনিং শুরু 7, 8, 9 এই পর্যন্ত আপনি তাকে শিখান আদর করেন যত্ন করেন 10 বছর হয়ে গেছে সাথে নিয়ে যান যেতে না চাইলে আপনি প্রহার করেন শাসন করেন বাধ্য করেন সালাতে বাধ্য করে সালাত আদায় করতে বললেন সালাতে এরকম ইবাদত সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম সার্বিকভাবে আসুন আমরা আমাদের পরিবারটা ঢেলে সাজানোর চেষ্টা করি সালাত এমন একটা ইবাদত একজন ব্যক্তি যখন নিয়মিত সালাত আদায় করবেন এক
একজন ব্যক্তি যখন হৃদয়ঙ্গম করতে পারবেন সালাতে তখন এফডিতে অটোমেটিক সে পাপগুলো থেকে বেঁচে থাকার রাস্তা খুঁজে পাবে অন্যায়গুলো ছেড়ে দিতে পারবে সালাতে যে যত আন্তরিক হবে সালাতে যে যত মনোনিবেশ করতে পারবে সালাত তার জীবনটা পরিবর্তন করে দিবে সালাতটা জীবন তার বদলিয়ে ফেলবে সালাত এই রকম একটা ইবাদত আসুন আমরা পরিবার সমেত সালাত আদায় করার চেষ্টা করি পরিবারকে সাথে নিয়ে সালাত আদায় করি সাথে নিয়ে বলতে পরিবারকে জাগিয়ে সালাতের জন্য উপযুক্ত করে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণ সালাত আদায়কারীদের কাতারে শামিল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন এবং মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানকে সালাত পড়ুয়া হিসাবে কবুল করে নিন সম্মানিত উপস্থিতি জোরালো ভূমিকা যদি পরিবারের সদস্যরা না নেয় অভিভাবক যদি জোরালো ভূমিকা না নেয় তাহলে পরিবার সালাত আদায় করবে না এটাই স্বাভাবিক কেননা শয়তানের মিশন তো এটাই শয়তানের টার্গেট তো এটাই মানুষ যেন আল্লাহকে সিজদা না দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন সাজদা তেলাওয়াতে সাজদা আসে তেলাওয়াত কোরআন মাজিদ তেলাওয়াত করে যখন সাজদার আয়াত আসে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে সাজদার আয়াত তেলাওয়াত করে তখন শয়তান আফসোস করে আর বলে যে হাইরে বনু আদম আমাকে সিজদা দিতে বলা হয়েছিল আমি দেইনি আর তোমাকে সিজদা দিতে বলা হয়েছে তুমি সিজদা দিয়ে তুমি জান্নাতে চলে গেলে আর আমি এই সিজদা না দিয়ে নাফরমানি করে আমি জাহান্নামে গিয়েছি এই আফসোস করে শয়তান আফসোস করে শয়তান যখন মুসলিম সিজদা দেয় তখন একজন মুসলিমকে শয়তান সব সময় চায় সিজদা থেকে বিরত রাখা বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যায় কাছে যায় সিজদার মধ্যে সবচেয়ে কাছাকাছি চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সেটা হচ্ছে সিজদার মধ্যে আপনার চাওয়া পাওয়া নিবেদন পেশ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সিজদা সম্মানিত উপস্থিতি আর এই সিজদা থেকে আপনি আমি বেঁচে থাকি বিরত থাকি আপনি আমি এই সিজদা থেকে অ্যাভয়েড করে চলছি এটা কিভাবে হতে পারে দেখুন অহংকারের সংজ্ঞা বুঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে রয়েছে যে অহংকারী তো সেই যে ইবাদত থেকে বিরত রয়েছে অহংকার তো সেই ইবাদত করে না অহংকার করে ইবাদত বর্জন করেছে সেই তো অহংকারী যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলো দিয়েছেন বাতাস দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে আপনার জীবন ভরে দিয়েছেন সে আল্লাহর ইবাদত করেন না তার চেয়ে অকৃতজ্ঞ আর কে হতে পারে না শুকরিয়ার কে হতে পারে এতই বা এত অনুগ্রহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত অনুগ্রহ দিয়েছেন যত দয়া করেছেন আপনি খাতা কলম নিয়ে হিসাব করা শুরু করেন যে আপনার জন্ম থেকে এখন পর্যন্ত আল্লাহর কতগুলো নিয়ামত ভোগ করেছেন আপনি হিসাব করে শেষ করতে পারবেন না আপনার ক্ষমতা নেই যে আপনি হিসাব করে গুনে গুনে দিতে পারবেন যে আমি এতগুলো নিয়ামত ভোগ করেছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে অগণিত অনুগ্রহ দিয়ে আপনার আমার জীবনকে সুশোভিত করেছেন সেই রবের নির্দেশ পালন করছি না ইবাদত করছি না তাহলে আপনার আমার অবস্থা কি হবে তা আবার দাবি করছে নামাজ না পড়ি মুসলিম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আপনি আমি সৃজিত হয়েছি আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি আল্লাহর ইবাদত করার জন্য আপনার আমার পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর ইবাদত এখন ইবাদত করতে গেলে আপনার আমার সুস্থতা দরকার আপনার আমার শারীরিক সক্ষমতা দরকার এই রিজিক দরকার এই জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি ক্ষেত খামার এগুলো করছি কেন যেন ইবাদতটা করতে পারি তাহলে ওগুলো আপনার আমার সেকেন্ড অপশন ফার্স্ট অপশন হচ্ছে সালাত ইবাদত অথচ আজকে আপনি আমি বেছে নিয়েছি রুজি দুনিয়াটাই বেছে নিয়েছি চাকরি বাকরি কৃষি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য ওটাই বড় করে দিয়ে ইবাদতটাকে গৌণ করে ফেলেছি আসুন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেই টার্গেটটা ফিল আপ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরীয়তটা বোঝার তৌফিক দান করুন
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজ জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আসুন আপনি পরিবার নিয়ে সালাত আদায় করেন আপনার পরিবারটা একটা সুখের সংসার জীবন গড়ে উঠবে সবাই মিলে সালাত আদায় করেন দেখেন পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে সবাই মিলে করেন সবাই মিলেই যদি চেষ্টা করি তখন সহজ ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ কোন কওমকে ততদিন পর্যন্ত পরিবর্তন করে দেন না যতদিন পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে আপনি আমি নিজেরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করি বাকিটুকু আল্লাহ সহজ করে দেন আসুন আমরা আমাদের সমাজটা চেঞ্জ করার চেষ্টা করি আপনি আমি সবাই মিলে নিজ নিজ পরিবারটা ঠিক করি দেখেন সমাজটা ঠিক হয়ে যাবে আসুন আমরা সালাত আদায় করি সালাতের হক অনুযায়ী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহ সুসাসম বললেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন যে পদ্ধতিতে ওই পদ্ধতিতে আদায় করি ইবাদত কবুলের মৌলিক শর্ত দুইটির একটি হচ্ছে ইখলাস ফিল্লাহ ইবাদতটা হবে কেবল আল্লাহর জন্য দ্বিতীয়টা হচ্ছে মুতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লামের পদ্ধতি অনুযায়ী তো আল্লাহর সন্তুষ্টিতে রাসূলের তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় সালাত আদায় করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসল্লিদের কাতারে শামিল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আজকে এই মাহফিলের যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধাবাই করেছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়েছেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকটিকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের বৈঠকটিকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে জীবন চলার তৌফিক দান করুন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু